একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমেজ সাইজ বা ইমেজ মেইনটেন্স করার জন্য আমাদের রিসাইজ করা দরকার হতে পারে। ইমেজ মেনুতে ক্লিক করে আমরা ইমেজ সাইজে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছি 1280x800 পিক্সেলের একটি ইমেজ, এবং একে কিভাবে রিসাইজ করা সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিক্সেলের নিচে রয়েছে ইঞ্চি এবং স্কেল স্টাইল এবং রিস্যাম্পলার, এই অপশনগুলো কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি রেজুলেশন, আমরা প্রথমে আমাদের পিক্সেলকে যদি চেঞ্জ করি তবে দেখতে পাচ্ছি 1280 জায়গায় যদি আমি 1500 টাইপ করি অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, কারণ এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যেটা কনস্ট্যান্ট প্রপোর্শন, এটি যদি সিলেক্ট থাকে তাহলে অটোমেটিকলি আমাদের অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী বড় হবে। যেমন আমরা এখানে 1500 সিলেক্ট করার সাথে সাথে 938 অটোমেটিকলি চলে এসেছে। আমরা ওকে প্রেস করলে দেখতে পাবো যে আমাদের ইমেজটি অটোমেটিকলি রিসাইজ হয়েছে। আমরা সেকেন্ড অপশনে প্রবেশ করি যেটি হচ্ছে আমাদের অটো, অটোতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা ডেফ এবং গুড বেস্ট। আমরা বেস্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ রেজুলেশন আপডেট হয়েছে বা পিক্সেল বেড়েছে, সেক্ষেত্রে আমাদের রেজুলেশন 266 এবং ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি যথেষ্ট বড় হয়েছে অটোমেটিক, এবং আমরা আনডু আবারও ইমেজ সাইজ, আমরা কন্ট্রোল অল্টার চেপে রেখে আই চাপলে অবশ্যই আমাদের ইমেজ সাইজ চলে আসবে। এবার আমরা দেখি কিভাবে শুধু রেজুলেশনকে বাড়ালে কিভাবে ইমেজের পিক্সেল আপডেট হয়। আমরা এখানে 72 পিক্সেল রয়েছে, আমরা এখানে 300 টাইপ করব, দেখতে পাচ্ছি এখানে 5333x3333 ইমেজ পিক্সেল চলে এসেছে। আমরা ওকে প্রেস করার সাথে দেখব আবারও আমাদের পরিবর্তন, আনডু। এবার আমরা দেখব শুধু কিভাবে ইঞ্চিকে পরিবর্তন করা যায় কিন্তু পিক্সেল ডিফল্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা রিসিম্পল ইমেজকে তুলে নেব। এবং আমরা এখানে 17 ইঞ্চি রয়েছে, আমরা এখানে 20 ইঞ্চি দিলে অটোমেটিকলি 12.5 ইঞ্চি ওকে। এবং আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, শুধু ইঞ্চির মাপে আমরা এটিকে পরিবর্তন করতে পারব। এবার আমরা ইমেজ সাইজে প্রবেশ করে আমরা অন্য একটি অপশন চুজ করব, যেটি হচ্ছে শুধুমাত্র আমাদের পিক্সেলকে আমরা অ্যাসপেক্ট রেশিও বাদ দিয়ে স্কেলিং করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট প্রপোর্শন এই অপশনটি আমরা উঠিয়ে দেব এবং এখানে আমরা 2000 পিক্সেল সিলেক্ট করব। দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি অ্যাসপেক্ট রেশিও নষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের ইমেজটি ওয়াইড এরিয়ায় বেশি বড় পিক্সেলে এখানে শো করছে। আমরা আনডু করি। অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইমেজ স্কেলিং করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সবকটি অপশন যদি সিলেক্ট থাকে আমরা এখান থেকে ইমেজের পিক্সেল বাড়িয়ে নিতে পারবো অথবা ইঞ্চি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখন যদি আমরা এখানে 20 ইঞ্চির জায়গায় আমরা 15 ইঞ্চি সিলেক্ট করি অটোমেটিকলি এখানে পিক্সেল কমে যাবে, কারণ এখানে আমাদের রিসেম্পল ইমেজ অটোমেটিক সিলেক্ট রয়েছে। এবং ওকে আনডু। এবার আমরা দেখব যে ইমেজ ক্যানভাস সাইজ কীভাবে কাজ করে। অনেক সময় আমাদের ডানে বামে এবং উপরের নিচে ফাঁকা জায়গা দরকার, বা এই ইমেজটি ডিফল্ট অবস্থায় রেখে অতিরিক্ত জায়গা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি। যদি আমরা উপরে ফাঁকা জায়গা বা একটা ব্ল্যাঙ্ক স্পেস করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে এখানে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবো। আমরা উপরের জন্য আমরা এখানে ক্লিক করব এই পয়েন্টটিতে, এবং দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্কর পয়েন্টের এই স্পেসটি ফাঁকা, এবং এখান থেকে আমরা হাইট ইঞ্চি রয়েছে, আমরা ইচ্ছা করলে ইঞ্চি অনুপাতে বাড়াতে পারবো। এখানে 12.5 ইঞ্চি, এখানে যদি আমরা 13 সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/2 ইঞ্চির মতো উপরে ফ্রি স্পেস পেয়েছি আমাদের ডিফল্ট ইমেজ থাকা সত্ত্বেও। এবার আমরা দেখব যে ডান পাশে কিভাবে ফাঁকা জায়গা করা সম্ভব। এবার আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে ফাঁকা জায়গা, এবং এখানে আমরা ইঞ্চি থেকে পিক্সেলে যাব। এখানে দেখতে পাচ্ছি 832 পিক্সেল, আমরা এখানে 1000 পিক্সেলে, যেহেতু আমাদের হাইটে যেতে হলে অবশ্যই আমাদের উপরে জায়গা। এবার আমরা ওয়াইডে যাব, যেহেতু আমাদের ডান পাশে এটা ওয়াইডে বাড়াতে হলে অবশ্যই আমাদের ওয়াইড এরিয়ায় প্রেস করতে হবে, এবং হাইটের জন্য অবশ্যই আমাদের হাইট এরিয়ায়। তো এখানে 1280, আমরা অবশ্যই হাইটে যাব না ওয়াইডে যাব। 1280-র এখানে আমরা 1500 সিলেক্ট করব, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে একটি ব্ল্যাঙ্ক স্পেস চলে এসেছে। আমরা আনডু করে শুরুতে আবারও দেখি ক্যানভাস সাইজ, আমরা দুটি অংশে সমান সমান জায়গা করব। যেমন বাম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
হোয়াইট 20 ইঞ্চি, আমরা 21, আমরা তাহলে 1 ইঞ্চি ডান পাশে পাচ্ছি। এবং বাম পাশে 1 ইঞ্চি করার জন্য আমরা আবারও ক্যানভাস সাইজ এবং এখানে আমরা 22 টাইপ করব। আমরা 2 ইঞ্চি দুই পাশে বাড়ালাম। এবার উপরে নিচে 1 ইঞ্চি 1 ইঞ্চি করেই আমরা বিদায় নেব ক্যানভাস সাইজ থেকে। এবার আমরা উপরে, এক্ষেত্রে হাইট এখানে 12.5, আমরা এখানে 13.5 দিতে পারি। 13.5 উপরে 1 ইঞ্চি এবং নিচে সর্বশেষ ক্যানভাস সাইজ আমরা কীভাবে করব, 14.5। আশা করি সবাই ভালো করেই বুঝেছেন কীভাবে ক্যানভাস সাইজ কাজ করে। নেক্সটে আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন ক্যানভাস সাইজ এবং ইমেজ সাইজ কীভাবে কাজ করে। এটা তেমন কোনো কঠিন কিছু না। ধন্যবাদ।